নমস্কার, আমি জব সার্চ কলকাতা থেকে আমি সিদ্ধার্থ বলছি। তো আপনাদের সামনে দুটো চারটে কাজের খবর দেব, সেই কাজের খবরগুলো আপনাদের বলি যে ওয়েস্টার্ন কোলফিল্ডসে 211 জন শূন্য পদে নিয়োগ হচ্ছে কয়লার খনিতে, কয়লার খাদানে, কয়লার যেখানে তোলে ওখানে ওয়েস্টার্ন কোলফিল্ড লিমিটেড 211 জন মাইনিং সর্দার এবং সার্ভেয়র নিয়োগ করা হবে। এই নিয়োগের বিজ্ঞপ্তির নম্বর WCL/LR/MP 2021/2022/1060। যোগ্য এবং আগ্রহীদের এখানে শিক্ষাগত যোগ্যতা, মাইনিং সর্দারের সার্টিফিকেট থাকতে হবে অথবা মাইনিং অ্যান্ড মাইনিং টেকনোলজিতে ডিপ্লোমা থাকতে হবে এবং DGMS এর ওভারম্যান কম্পিটেন্সি সার্টিফিকেট থাকতে হবে। এছাড়া বাধ্যতামূলক ভ্যালিড গ্যাস টেস্টিং সার্টিফিকেট এবং ভ্যালিড ফার্স্ট এইড সার্টিফিকেট থাকতে হবে। সার্ভের মাইনিং TNS গ্রেড B44 সার্ভের সার্টিফিকেট অথবা মাইনিং অ্যান্ড মাইনিং টেকনোলজিতে ডিপ্লোমা থাকতে হবে এবং DGMS এর সার্ভের সার্টিফিকেট অফ কম্পিটেন্সি থাকতে হবে। বয়সসীমা 11/10/2021 তারিখের মধ্যে ন্যূনতম 18-30 বছর বয়সের মধ্যে হতে হবে। আবেদন করার পদ্ধতি 20/11/2021 তারিখের মধ্যে যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা, এই আমি ওয়েবসাইটের নম্বর দিয়ে দেব, এই ওয়েবসাইট আমি এখানে বলছি এই westerncoal.in এ যোগাযোগ করবেন, আমি তাও লিঙ্কটা ওখানে দিয়ে দেব, ওয়েবসাইটের প্রবেশ করে অনলাইনে আবেদন করতে পারেন। এই পরিস্থিতিতে কোনো হার্ড কপি নথিপত্র ওয়েস্টার্ন কোলফিল্ড লিমিটেডের অফিসে পাঠানো যাবে না, লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের বাছাই করা হবে। বিস্তারিত জানতে এবং আবেদন করার আগে প্রার্থীদের নির্ধারিত ডিসক্রিপশনে দিয়ে দেওয়া লিঙ্ককে প্রবেশ করে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়তে আপনাদের অনুরোধ করা হচ্ছে। তো এইটা গেল একটা খবর। আর একটা খবর হচ্ছে, যেটা আপনাদের সামনে বলছি, ইন্ডিয়ান অয়েলে 548 জন অ্যাপ্রেন্টিস নেবে। ইন্ডিয়ান অয়েলে মাইনে ওখানে 31,886 টাকা। অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট অনুযায়ী ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের ইস্টার্ন রিজিয়নে ট্রেড অ্যাপ্রেন্টিস পদে 548 জনকে নিয়োগ করা হবে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর LOCL/MKTG/ER/APPR/2021/2022। যোগ্য এবং আগ্রহীদের ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে আবেদন করতে হবে। মোট শূন্য পদের সংখ্যা 548। রাজ্য অনুযায়ী শূন্যপদ পশ্চিমবঙ্গে 236, বিহার 68, ওড়িশা 69, ঝাড়খণ্ড 35 আর অসমে 119 শূন্যপদ। শিক্ষাগত যোগ্যতা কী চেয়েছে? শিক্ষাগত যোগ্যতা চেয়েছে ITI, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক। আবেদন করার শেষ তারিখ কোথায়? 8ই ডিসেম্বর 2021। তার মানে এখনও আপনাদের সামনে অনেক টাইম আছে। এখন তো সবে আজ কত তারিখ? 6 তারিখ, নভেম্বরের 6 তারিখ, এখনও হাতে 1 মাস দেরি আছে। শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা সম্পর্কে বিস্তারিত তথ্য জানার প্রার্থীদের নিম্নলিখিত লিঙ্কে, মানে যে লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেব, সেই লিঙ্কে আপনারা বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ পড়তে অনুরোধ করা হচ্ছে। আপনারা সম্পূর্ণ লিঙ্কে গিয়ে সম্পূর্ণ জিনিসটা পড়বেন, ভালো করে বুঝবেন, তারপরেই চাকরির আবেদন করবেন। 31/10/2021 তারিখের মধ্যে আপনার বয়স হতে হবে 18-24 এর মধ্যে।
সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা নিয়ম অনুসারে বয়সের উর্ধ্বসীমা ছাড় পাবেন। আবেদন করার পদ্ধতি 04/12/2021, 4/12/2021, 4/12 মানে ডিসেম্বরের 4 তারিখে আবেদন করবেন। তারিখের মধ্যে যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা ওয়েবসাইটে লিঙ্কটা দিয়ে দেব, সেই লিঙ্কে গিয়ে আপনারা আবেদন করবেন। ওই লিঙ্কটা আগে ভালো করে পড়ে নেবেন, পড়ে তারপরে আপনারা দেখবেন, বুঝবেন, তারপরে আবেদন করবেন। প্রার্থীদের বৈধ ইমেল ও আইডি নম্বর থাকতে হবে, মোবাইল নম্বর থাকতে হবে। আপনাদের বৈধ ইমেল আইডি থাকতে হবে এবং মোবাইল নম্বর থাকতে হবে। বিস্তারিত জানতে আবেদন করার আগে প্রার্থীদের ডিসক্রিপশনে দেওয়া ভিডিওর এই ভিডিওর ডিসক্রিপশনের লিঙ্কে গিয়ে প্রবেশ করে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটা পড়তে অনুরোধ করা হচ্ছে। আমি এই ভিডিওতে এই ইন্ডিয়ান অয়েলের যেখানে আপনারা ইন্ডিয়ান অয়েলেতে যে রিক্রুটমেন্ট চলছে 548 জন নেবে, এই রিক্রুটমেন্টের যে লিঙ্কটা, এই লিঙ্কটা আমি আমার হোয়াটসঅ্যাপে পার্সোনালভাবে দেব, ইউটিউবে দেব না। ইউটিউবে দিলে অনেক সমস্যা হয়। আমি আপনার আমার হোয়াটসঅ্যাপে আমার হোয়াটসঅ্যাপ নম্বরটা লিখে নিন, 8637573967, অথবা আমি এই ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপের লিঙ্কটা দিয়ে দেব, সেই লিঙ্কে ক্লিক করবেন, আমি আপনাকে হোয়াটসঅ্যাপে পার্সোনালভাবে ওই লিঙ্ক দিয়ে দেবো, আর গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, ওই গ্রুপেও আমি লিঙ্কটা ছেড়ে দেবো। ওখান থেকে আপনারা লিঙ্কে গিয়ে ডাইরেক্ট ওখান থেকে যোগাযোগ করবেন। আর ওয়েস্টার্ন কোলফিল্ড কয়লার খাদানে যেসব চাকরি রিক্রুটমেন্ট চলছে, 211 জন শূন্য পদে নিয়োগ হচ্ছে, ওইটারও ডিসক্রিপশনে আমি আপনার লিঙ্কটা দিয়ে দেবো, সেই লিঙ্কে গিয়ে আপনারা ভালো করে পড়বেন, পড়ে দেখবেন, বুঝবেন, তারপরে চাকরির আবেদন করবেন। এই গেল দুটো চাকরি, গেল আপনার সরকারি চাকরি। আর দুটো চাকরি আমি বলছি বেসরকারি চাকরি। বেসরকারি চাকরির যেটা বলছি সেটা হচ্ছে দুটো চাকরি আছে আমাদের কাছে, দুরকম চাকরি আছে। একটা হচ্ছে 12 ঘন্টা ডিউটি, 12,000 টাকা স্যালারি, সিকিউরিটি গার্ডে পিএপিএসআই আলাদা দেবে, 12,000 টাকা দেবে প্লাস পিএপিএসআই দেবে, থাকার জায়গা দেবে, খাবার পয়সা নিজের, সিকিউরিটি গার্ডে। যারা সিকিউরিটি গার্ডে কেন কাজ করবেন না, সিভিক পুলিশে যারা সিভিক ভলেন্টিয়ারে যারা কাজ করছে তাদের স্যালারি দিচ্ছে কত জানেন? 9,000 টাকা, 9,000 টাকা সিভিক ভলেন্টিয়ারে কাজ দিয়ে চাকা দিচ্ছে 9,000 টাকা। আর প্রথম তো 6 মাস আপনাকে অ্যাপয়েন্টমেন্ট লেটারই দেবে না। তা সিকিউরিটি গার্ডে এর থেকে বেশি মাইনে দেয়। সিকিউরিটি গার্ডে আপনার 12 ঘন্টায় 12,000 টাকা দেবে, আর হচ্ছে আপনাকে দেবে কি, আলাদা পিএপিএসআই আছে। তো যারা এই কাজ করতে আগ্রহী, যাদের এই কাজটা করতে গেলে এই 12,000 টাকা মাইনে, 12 ঘন্টা 12,000 টাকা মাইনে করতে গেলে অন্তত আপনাকে মাধ্যমিক পাস হতে হবে, আধার কার্ড থাকতে হবে, প্যান কার্ড থাকতে হবে, ভোটার আইডি কার্ড থাকতে হবে, এই ইন্টারভিউ দেওয়ার জন্য আপনার 4 কপি ছবি নিয়ে যেতে হবে, যেখানে আপনি ইন্টারভিউ দিতে যাবেন আপনার কাছ থেকে সিকিউরিটি কাজের জন্য, সিকিউরিটি ড্রেসের জন্য হয়তো 1,000 টাকা ড্রেস বাবদ জমা দিতে হতে পারে। যদি আপনার কাছ থেকে টাকা না নেয় তাহলে হয়তো আপনার অরিজিনাল 1 কপি আইডি কার্ড অথবা আধার কার্ড অথবা প্যান কার্ড 15 দিনের জন্য ওরা জমা রাখবে। এইটা গেল বেশি মাইনের সিকিউরিটির চাকরি। আর একটা যেটা আমি বলছি সেখানে হচ্ছে গিয়ে কোনো পয়সা করি, ডোনেশন, ঘুষ, চার্জ ইত্যাদি, ড্রেস চার্জ এসব দিতে হবে না। তার এটাও হচ্ছে গিয়ে থেকে কাজ করা যাবে, এখানে খাবার পয়সা দেবে না, এটা নিজের পয়সা দিয়ে খেতে হবে, 9,000 টাকা স্যালারি, আলাদা পিএপিএসআই আছে। এখানে 5 জন আমার সিকিউরিটি লাগবে, এই সিকিউরিটির কাজে আপনার কোনো রকম টাকা পয়সা, ঘুষ, ডোনেশন, চার্জ ইত্যাদি কিছু দিতে হবে না, ড্রেস চার্জও লাগবে না, কিছু লাগবে না। যাবেন, সেফ কাজ করবেন, মাস গেলে বেতন তুলবে। এখানে আপনার কি লাগবে? এখানে আপনার লাগবে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি কার্ডের জেরক্স, আপনার 5 কপি ছবি, আপনার ব্যাংক অ্যাকাউন্টের প্রথম পৃষ্ঠার জেরক্স,
এইগুলো লাগবে। আর আপনার কোয়ালিফিকেশান মার্কশিট, মানে আপনি যেটা 8 পাস করেছেন, এখানে 8 পাস সার্টিফিকেট লাগবে। এখানে যোগ্যতা মিনিমাম আপনার 8ম শ্রেণী পাস লাগবে। তো এইটা গেল 9000 টাকা মাইনের কাজ। এখানে আমার 5 জন সিকিউরিটি লাগবে। আর একটা যেটা কাজ আমার কাছে আছে সেটা হলো ওই হাউসকিপিংয়ের কাজ। এই হাউসকিপিংয়ের কাজ হচ্ছে হিন্দ মোটরে। তো যারা হিন্দ মোটরে হাউসকিপিংয়ের কাজ করবেন, এখানে আমি বলে দিই, এখানে আপনার 8 ঘন্টা ডিউটি, 8000 টাকা বেতন, 26 দিন কাজ, মাসে 26 দিন কাজ, মানে সপ্তাহে একটা ছুটি আপনি পাবেন। এখানে থাকার জায়গা দেবে, খাওয়ার পয়সা নিজের, তবে যে এখানে হাউসকিপিংয়ের কাজ করবে তাকে 1 মাস দেখবে। এটা কোম্পানি ডাইরেক্ট কোম্পানি পেরোল, এটা কোনো এজেন্সি মারফত না। এইটা আপনাকে হিন্দ মোটরে একটা প্রাইভেট বাড়িতে দেওয়া হবে, যে বাড়িতে আপনি কাজ করবেন সেই বাড়ির থেকেই আপনাকে এখান থেকে স্যালারিটা দেবে। তো এইখানে আপনি যে কাজ করবেন, আপনি এখানে বাড়ির লোক আপনাকে 1 মাস দেখবে যে আপনি কীরকম কাজ করছেন। যদি দেখে যে ঠিক মতন আপনি কাজ করছেন, তাহলে আপনাকে ফুড অ্যারেঞ্জমেন্ট করবে, ওরা ফ্রিতে আপনাকে খাবার দেবে। তো যারা হাউসকিপিংয়ের কাজ, আমি আপনাকে বললাম এই কাজটা 8 ঘন্টা ডিউটি, 8000 টাকা স্যালারি। যদি আপনি হাউসকিপিংয়ের কাজ করতে চান তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করুন, অথবা 8420100993 নম্বরে আপনি ফোন করে কথা বলতে পারেন ডাইরেক্ট। এখানে কোনো ডোনেশন, ঘুষ, চার্জ ইত্যাদি কিছু দিতে হবে না। তো এই কাজগুলো আপনাদের সামনে দিলাম, এবার আপনারা বিচার বিবেচনা করুন। ওই ওয়েবসাইটের লিঙ্কে গিয়ে আপনারা তথ্য যাচাই করুন, তারপরে ভালো করে দেখে শুনে তারপরে চাকরির আবেদন করুন। তো এই কাজে আমি এই চ্যানেল থেকে প্রতিদিনই কাজের খবরগুলো দিই, প্রতিদিনই এক কথা আপনাদের বলি। যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনারই কাজের খবর, আপনাকে যাতে আপনি যাতে কাজটা পান সেই কাজের খবরগুলো দেওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে আর বেলের বোতামে গিয়ে অল করে দিলে কি হবে, আমি যত কাজের খবর এই ভিড চ্যানেল থেকে দেব, তার সমস্ত কাজের খবরের নোটিফিকেশন আপনার ইউটিউব প্রোফাইলে আপনি পাবেন। তো এই আমার কাজের খবর দিলাম, এর পরবর্তী কাজের খবর নিয়ে আমি আবার আসব। এখন এই জন্য এখানেই কথা শেষ করছি, ধন্যবাদ।